हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। चलून आमार गार्डेनटी देखिए दी। आमार गार्डेने प्रचुर सीम होयेछे आर आमी प्लान करेछी हठात करे सकाल बेला आमी एई सीम बर्ताटी करब। तो आसले आमरा केउ भात खाई ना सकाले, बाट आमार खूब इच्छे हलो जे आजके आमी सीम बर्ता करब आलू दिए आर ग्रीन टमेटो भर्ता करब, সেটাও আলু দিয়ে আবার আলাদা করে গ্রিন টমেটো। সো তিনভাবে আমি ভর্তাটি করব। তো ভর্তা করার জন্য আমি সিম, আলু আর টমেটোগুলিকে ভালো করে বয়ল করে নিয়েছি। আপনারা কিন্তু অল্প জল অ্যাড করবেন। তো অবশ্যই জানেন কিভাবে সিমগুলি বয়ল করতে হয়, তারপরেও আমি বলে দিচ্ছি। তো এভাবে বয়ল করে নেবেন যাতে জল না থাকে সিমে। অল্প জল দিলে সবচেয়ে ভালো হয় ভর্তাগুলি। তো এবার আমি অনিয়ন আর গ্রিন চিলিটাকে ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছিলেন। তো সামান্য পরিমাণ সল্ট অ্যাড করেছিলাম ভাজার সময়। আর আমি এখানে শুকনো মরিচটাকে তেলে নিয়েছিলাম, তেলেও ভাজিনি। আর এই ভর্তাগুলি যদি আমরা মাস্টার্ড অয়েল ছাড়া বানাই একদম খেতে মজা হবে না। তো অলিভ অয়েল দিয়ে আমি অনিয়নটা আর গ্রিন চিলিটা ভেজে নিয়েছিলাম, সামান্য পরিমাণ সল্ট অ্যাড করে। কিন্তু আমি মাস্টার্ড অয়েলও অ্যাড করব। মাস্টার্ড অয়েল ছাড়া ভর্তা হতেই পারে না। এটি আমাদের বাংলার খুবই প্রাইমারি একটি খাবার, ভর্তা। আমরা সবাই খাই, গ্রামে গঞ্জে শহরে সবাই। এই ভর্তার আকর্ষণ সবারই আছে, সবার মুখেই জল আসে, সবার জিভেই জল আসে এই ভর্তাগুলি দেখলে, ভালো লাগে। অনেক বেশি ভাত খাওয়া হয়ে যায়, সেজন্য মাঝে মধ্যে ভর্তাটা করা উচিত। সব সময় না খেয়ে আমরা যদি মাঝে মধ্যে খাই, ইস ওকে। তো এখানে সব কিছু আমার গার্ডেনেরই রয়েছে। এই ভর্তার সাথে আমি সাইডে দিব চিকন চিকন করে মূলা কেটে, আর দিব কিউকাম্বার। তো শসা, মূলা এগুলি দিয়ে এই ভর্তাটি খেলে খুবই ভালো লাগে। প্লেন রাইসের সাথে, সেটা বাসমতিই হোক আর সিদ্ধ চালের ভাতই হোক। তো আমি এই ভর্তাগুলিকে মাখাবো তিনে ভাগে, সেটা আমি আগেই বলেছিলাম। আর মাস্টার্ড অয়েল তো লাগবেই। তো এখন সিম আলুটাকে আমি একসাথে ভর্তা করব। আলুটা সিমের সাথে যদি মিশাই তাহলে একটু আঠালো আঠালো হবে, ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে। আর টমেটো আর বয়েল পটেটো দিয়ে একটা ভর্তা, সেটাও কিন্তু অস্বাভাবিক স্বাদ হবে। আর গ্রিন টমেটো ভর্তা, ওটাও আমি সেপারেটভাবে করব। সো তিনটি ভর্তা আজকে আমি ব্রেকফাস্টে করছি। আজকে আমি ব্রেকফাস্টে একদম দেশের মতো করে ভাত খাচ্ছি সবাইকে নিয়ে। মাঝে মধ্যে এভাবে যদি ভর্তা দিয়ে আমরা ব্রেকফাস্ট করি, সেটা কিন্তু মন্দ নয়, একদম দেশের মতো। দেশে থাকা অবস্থায় বাংলাদেশে প্রচণ্ড খিদে লাগতো, এখানে তেমন আমাদের খিদে লাগে না, সেই জন্য আমরা এসব ভারী খাবার তো প্রশ্নই আসে না। আজকে জানি আমার কেন মনে হলো আমি ভর্তা বানাবো সকালবেলা ভাত দিয়ে আমরা খাবো। তো ঠিক তেমনটি করেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি শসা আর মূলাটাকে কেটে নিয়েছি, আর সাথে আছে তিন প্রকারের ভর্তা। এই ভর্তাগুলি দিয়ে প্লেন রাইস দিয়ে খেতে ভীষণ মজা হয়েছিল। তো আমিও একটু ট্রাই করে নিব। আপনারা কিন্তু এভাবে ভর্তা মাখিয়ে সবাইকে নিয়ে খেতে পারেন এনি টাইম, লাঞ্চই হোক, ব্রেকফাস্টই হোক আর ডিনারই হোক। তো আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল ওই ভর্তাটি। আপনারা এভাবে বানিয়ে খাবেন আর মাস্টার্ড অয়েল দিয়ে মাখিয়ে ভর্তাটা একদম মিক্স করে নেবেন, তো খুবই স্বাদ হবে আই এম শিওর।
তো যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, রেড বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবসময় আমার পাশে থাকবেন আর আমার রেসিপিগুলি দেখবেন, যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অনায়াসে কোশ্চেন করতে পারেন, আমি আনসার দিতে রাজি। তো দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে, ভালো থাকবেন সবাই, সি ইউ সুন।